ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে তাৎক্ষণিক লার্নার অর্থাৎ শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ জাতীয় উন্নয়ন মেলা দু হাজার আঠারোতে এ সুবিধা পাওয়া যাবে ঢাকা শেরে বাংলানগরে বাণিজ্য মেলার মাঠে বৃহস্পতিবার চৌঠা অক্টোবর থেকে শুরু হচ্ছে এ মেলা শেষ হবে শনিবার ছয়ই অক্টোবর মেলায় বিআরটি এর স্টল নাম্বার দুশো দশ থেকে দুশো এগারো এই স্টলে প্রতিদিন সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত ঢাকা মেট্রো সার্কেল একের আওতাধীন থানাগুলোর জনগণকে এই সুবিধা দেওয়া হবে বিআরটি এর সূত্রে এসব তথ্য জানা গেছে এই সুবিধা পেতে যেসব কাগজপত্র প্রয়োজন হবে কর্তৃপক্ষের স্বাক্ষরিত আবেদন ফর্ম আবেদন ফর্ম পাওয়া যাবে একটি ওয়েবসাইটে আমি সেই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা প্লিজ চেক করে নেবেন গ্রাহকের এক কপি পাসপোর্ট এবং তিন কপি স্ট্যাম্প সাইজের ছবি লাগবে নিবন্ধিত ডাক্তার কর্তৃক স্বাক্ষরিত মেডিকেল সার্টিফিকেটের এক কপি অর্থাৎ ফর্মের দ্বিতীয় পৃষ্ঠায় লাগবে সেই সঙ্গে থাকতে হবে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন বা এসএসসি বা পাসপোর্টের সত্যায়িত অনুলিপির এক কপি ঠিকানার প্রমাণক হিসেবে বর্তমান ঠিকানার গ্যাস টেলিফোন বা বিদ্যুৎ বিলের সত্যায়িত ফটোকপি লাগবে নির্ধারিত ফি জমা রশিদ অর্থাৎ শুধু মোটরসাইকেলের অথবা শুধু হালকা মোটরযান তথা প্রাইভেট কারের তিনশো টাকা আর উভয় ক্ষেত্রে পাঁচশো টাকা এবারের উন্নয়ন মেলায় মোট স্টল থাকছে এসব মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের বিশটি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উনিশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ষোলোটি কৃষি মন্ত্রণালয়ের ষোলোটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দশটি এবং যোগাযোগ মন্ত্রণালয়ের নয়টি স্টল রয়েছে এসব স্টলে উন্নয়ন কর্মকাণ্ড প্রদর্শন করা হবে